পাচ্ছেন, এখানে গ্রামের ছেলে মেয়েরা এখানে যদি খেলছে, ওরা যদি দেখতে পাচ্ছেন দেখাও, প্রতীক ভিডিওটা করছে, দেখা যায় যে গ্রামে ছেলে মেয়েরা খেলছে ওখানে দেখছেন। তো এটাই হচ্ছে শৈশব, যে আমরা বলি শৈশব। শৈশব বিকশিত করার ক্ষেত্রে কিন্তু এই প্রকৃতির কাছে আপনাকে আসতেই হবে। প্রকৃতিতে যতই আপনি আসবেন, প্রকৃতির সান্নিধ্যে আপনি যতদিন থাকবেন, আপনার ছেলে মেয়ের মানসিক বিকাশও কিন্তু প্রকৃতির মতোই হবে। তাই আমি সবাইকে অনুরোধ করছি, যারা আমার ব্লগিং চ্যানেলটা দেখছেন এবং আমার যারা ভিউয়ার্স আছেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। এই যে আমার আজকে ব্লগিং করার উদ্দেশ্যটা, আমার আগে ভিডিওতে আমি বলেছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে খেলছে। এবং এই খেলাধুলা করার মাধ্যমে শুধুমাত্র আমাদের মানসিক বিকাশই হয় না, আমাদের শারীরিক কিন্তু যেই শারীরিক যে আমরা যে বসে বসে অনেকেই আমরা দেখছি এই যে শহরের ছেলে মেয়েরা ফ্যাটি হয়ে যাচ্ছে, খুব মোটা হয়ে যাচ্ছে। কিন্তু গ্রামের আপনি একটা ছেলে মেয়েদেরকে খেয়াল করেন, তাদের শরীরগুলো খেয়াল করেন, কতটা তারা সুস্থ এবং কতটা এই কি বলবো যে কতটা সুস্থ এবং কতটা সঠিক তাদের এই দেহটা। এই যে গ্রামের ছেলেরা, এই যে তুমি ওকে দেখো, এই যে ও দৌড়াদৌড়ি করছে, এই যে ও যাচ্ছে, দেখছেন, এটাই আনন্দ, এটাই শৈশব। ধন্যবাদ।